হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পলিস ব্লক আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর দেখো এখানে আমি আর আমার ছেলে দুজনে মিলে এখানে রান্নাঘরে চলে এসেছি পপকর্ন বানাবো বলে তো তা তাই কদিন ধরে বলছিল যে মামাম পপকর্ন করো পপকর্ন করো তো দোকানে গেছিলাম সেই জন্য একটা পপকর্নের ছোটো প্যাকেট কিনে নিয়ে এসেছি ওকেও নিয়ে এলাম সাথে করে যে ও দেখতে চাইছিল পপকর্ন কিভাবে হয় সেজন্য ওকেও সাথে করে এনেছি এনে দাঁড় করিয়ে রেখেছি যে দেখ কীভাবে পপকর্ন হয় ওই যে পপকর্ন যখন হয় টুং করে যে আওয়াজটা হয় সেটার জন্য আর কেউ এসেছে তো ওই যে বাটিটার মধ্যে আমি দিয়ে দিলাম প্যাকেটে যেটুকু ছিল দিয়ে যে ঢেকে দিয়েছি এবার ওর খুব আগ্রহ ভেতরে কী হচ্ছে সেটা জানার জন্য তো আমি বলছি তিন মিনিট সময় লাগবে কিন্তু কিছুতেই শুনছে না ভেতরে কি হচ্ছে সেটাও দেখতে চাইছে বলছি যে ওটা ফাটবে কিছুতেই শুনবে না ও দেখতে চাইছে তো সেই জন্য আমি ওই ঢাকনাটা তুলে ওকে দেখাচ্ছি তো ওটা একটা বীজ ফেটে উঠেছে ও ভয় পেয়ে গেছে আমিও ভয় পেয়ে গেছিলাম তো দেখো পপকর্ন রেডি ও একটা বাটিতে ঢেলে একটু বিট লবণ ছড়িয়ে দেব তো গরম গরম পপকর্ন একটু বিট লবণ দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে না বাড়িতে তৈরি যেটা সেটা দোকানের থেকে কিন্তু বেশ ভালোই লাগে একটু আলাদা রকম লাগে খেতে আমার বেশ ভালোই লাগে তো এটা ওকে এখন দেবো তো এই যে বাটি ধরে দিয়েছি খেতে প্রথমে তো দেবে না কাউকে আমাকেও দেবে না ওর পাপাকেও দেবে না সব নিজেই খাবে কিন্তু পরে আর খেতে পারেনি কয়েকটা খেয়ে রেখে দিয়েছে তো শখটা মিটেছে পপকর্ন খাওয়ার এটাই অনেক তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব তো আমার আর আমার ছেলের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমরা সকলেই খুব ভালো থেকো টাটা